নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি দীপ্ত, এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি ইসলামপুর পৌরসভার যে 14 নম্বর ওয়ার্ড রয়েছে, সেই 14 নম্বর ওয়ার্ডের আদিবাসী পাড়া সংলগ্ন এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু একটি হেলথ সেন্টারের জায়গা পরিদর্শন করতে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার এবং DMDC যিনি রয়েছেন আরিকুল ইসলাম, তিনি কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে। পাশাপাশি ইসলামপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি যিনি রয়েছেন বিক্রম দাস, তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তাদের উপস্থিতিতে আজকে কিন্তু জায়গা পরিদর্শন করা হচ্ছে। আমি সরাসরি সে চিত্র দেখানোর চেষ্টা করব। এখানে দেখছেন হেলথ চেকআপ সেন্টারের জায়গা পরিদর্শন করছেন, চলছে মাপঝোঁক। এই মুহূর্তে সরাসরি চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সেই হেলথ চেকআপ সেন্টারের যে জায়গা রয়েছে সেটি পরিদর্শন করা হচ্ছে, পাশাপাশি মাপঝোঁকে করা হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইলাল আগরওয়াল, তিনিও কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন, সেই জায়গা পরিদর্শন করেছেন। এই মুহূর্তে সেই জায়গার মাপঝোঁক করার কাজ চলছে ইসলামপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের আদিবাসী পাড়া সংলগ্ন এলাকায়। এই যে জায়গাটি দেখছেন, এই জায়গাতেই তৈরি হবে হেলথ চেকআপ ক্যাম্প, যেমনটা আমরা জানতে পেরেছি। সেই জায়গায় কিন্তু পরিদর্শনে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলাম স্যার এবং DMDC যিনি রয়েছেন আরিকুল ইসলাম, তিনি কিন্তু এখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, পৌরসভার বিভিন্ন জায়গায় কিন্তু পৌরসভাকে সব ধরনের যাতে সুযোগ সুবিধা পৌরসভায় উপলব্ধি থাকে, সব ধরনের সুবিধা যাতে সাধারণ মানুষ পায়, সেই কথাকে মাথায় রেখে পৌরসভা একাধিক কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছেন। আজ কিন্তু ইসলামপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে তেমনটাই আমরা দেখতে পাচ্ছি, ইসলামপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে হেলথ চেকআপ ক্যাম্প যে রয়েছে সেই চেকআপ ক্যাম্পের জায়গা পরিদর্শন করছেন এই মুহূর্তে ইসলামপুর পৌরসভার যারা আধিকারিক রয়েছে তারা উপস্থিত রয়েছে, ইঞ্জিনিয়ার যিনি রয়েছেন তিনি উপস্থিত রয়েছেন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, এলাকার যারা বাসিন্দারা রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তাদের উপস্থিতিতে আজ কিন্তু হেলথ সেন্টার যে রয়েছে সেই হেলথ সেন্টার তৈরি করার জায়গা যেটি ওটা পরিদর্শন করার কাজ এই মুহূর্তে চলছে, সেই চিত্র আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। দেখছেন এই মুহূর্তে সেই জায়গা যে রয়েছে সেই জায়গার কীভাবে সেই হেলথ সেন্টারটি তৈরি করা হবে সেই মাপঝোঁক কিন্তু চলছে। পাশাপাশি সেই রাস্তা এবং তার আশেপাশের জায়গা যেটি রয়েছে সেই রাস্তা যেটি হবে সেই রাস্তাও কিন্তু এখানে চলছে, মাপঝোঁকের কাজ চলছে। এই মুহূর্তে সরাসরি চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন আজ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার যিনি রয়েছেন আরিকুল ইসলাম, তিনি উপস্থিত রয়েছেন। পাশাপাশি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন ইসলামপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের প্রতিনিধি বিক্রম দাস, তিনিও কিন্তু উপস্থিত রয়েছে। তাদের উপস্থিতিতে আজ সেই জায়গা পরিদর্শনের কাজ কিন্তু চলছে। আমরা কিন্তু সরাসরি কথা বলার চেষ্টা করব ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার এবং DMDC আরিকুল ইসলাম স্যার, এই মুহূর্তে উপস্থিত রয়েছে তার সঙ্গে। বলছিলাম স্যার, ইসলামপুর পৌরসভার বাসিন্দারা সব ধরনের সুযোগ সুবিধা যাতে পায় সর্বদাই তৎপর রয়েছে, পাশাপাশি আমরা দেখেছি 4 নম্বর ওয়ার্ডেও একটি এই হেলথ চেকআপ করা হচ্ছে এবং এখানে আজকে সম্ভবত সেই জায়গা পরিদর্শন করতে এসেছেন হেলথ সেন্টারে, কী বলবেন এ বিষয়ে? না, প্রথমে আমি ধন্যবাদ জানাই বিক্রমকে যে ও নবনির্বাচিত কাউন্সিলর, কিন্তু ওর ওয়ার্ডে কাজ করার জন্য ও খুব উদগ্রীব আছে, এবং এই অঞ্চলের মানুষকে ধন্যবাদ জানাই যে আমাদের দুটো এলাকা আছে যেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাস করে এবং যাদের উন্নয়নের জন্য আমাদের মুখ্যমন্ত্রী এবং আমরা সবসময় তৎপর আছি। আপনারা জেনেছেন যে আমাদের দুটো স্পেশালিটি হসপিটাল আছে, তার সত্ত্বেও আমরা চাই যে মানুষ যাতে বেসিক ট্রিটমেন্টটা তার এলাকায় পেয়ে যায়, তার জন্য আমাদের শহরে 3টে এরকম হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার অ্যাপ্রুভাল পেয়েছে গভর্নমেন্ট থেকে। তার প্রথমটার কাজ অলরেডি আপনারা দেখেছেন, তার আগামীকাল তার ছাল লেভেল পড়বে, ওখানে অলরেডি একটা MBBS ডাক্তার, একটা ANM, একটা JNM আছেন যারা 10টা থেকে 4টা পর্যন্ত ট্রিটমেন্ট করবেন। তো সেকেন্ডটা আমরা অলরেডি জায়গা সিলেক্ট করে নিয়েছি, 9 নম্বর ওয়ার্ডে হচ্ছে, ওটাও আপনারা হয়তো এক মাসের মধ্যে দিতে পারবেন। এটা হচ্ছে 3rd নম্বর, 23-24, মানে এই 23-24 ফিনান্সিয়াল ইয়ার যেটা এপ্রিল থেকে শুরু হবে সেটার জন্য এখানে স্যাংশন হয়ে গেছে অলরেডি। তো আজকে আমরা জায়গা দেখতে এসেছিলাম, হয়তো এটা এপ্রিল মাসের পর থেকে এখানেও কাজ শুরু হয়ে যাবে এবং এখানেও হয়তো পারমানেন্ট একটা MBBS ডাক্তার,
ANM, JNM, নার্স সমস্ত থাকবেন এবং তারা 10টা থেকে 4টা পর্যন্ত অফিসিয়াল ডিউটি করবেন ফলে প্রাথমিক যে সমস্ত ট্রিটমেন্টগুলো দরকার সেগুলো এখানকার লোককে আর মানে শহরের ভিতরে যেতে হবে না হাসপাতালে গিয়ে করতে হবে বলছিলাম স্যার এই যে হেলথ চেকআপ সেন্টার যেটা বলছেন হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার ওয়েলনেস সেন্টার যেটা বলছেন এই যে আমরা তো 3 নম্বর 4 নম্বর ওয়ার্ডেও দেখেছি বললেন 9 নম্বর ওয়ার্ড এখানে একটি হচ্ছে কতটা উপকৃত হবে সাধারণ মানুষ বলে মনে করছেন আপনি না দেখুন এখানে আমাদের এই ওয়ার্ডে প্রায় এখানে আমি জানি যেটা 150-এর মতো শুধুমাত্র আদিবাসী পরিবারই আছে যারা হয়তো শহরটার পার হয়ে যেতে পারে না তো এদের সব ধরনের ট্রিটমেন্ট যেহেতু একজন MBBS ডাক্তার থাকবেন দুজন নার্স থাকবেন তো প্রশিক্ষিত নার্স তো প্রাথমিক সব ধরনের ট্রিটমেন্টটা এখানেই হয়ে যাবে তো আমি মনে করি যে এটা অবশ্যই তো অনেক উপকৃত হবে এখানকার মানুষরা বিক্রম কথা বলার চেষ্টা করবো 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি যিনি রয়েছেন বিক্রম দাস তার সাথে কথা বলার চেষ্টা করবো বলছিলাম বিক্রমবাবু আজকে হেলথ সেন্টারের জায়গা পরিদর্শন করা হচ্ছে কী বলবেন মানে আমরা আনন্দিত কিছুক্ষণ আগে আমাদের মধ্যে উপস্থিত আছেন ইসলামপুর আমাদের পৌরসভার এক্সিকিউটিভ সাহেব আরেকুল সাহেব ইসলাম সাহেব রয়েছেন এবং কিছুক্ষণের আগেই আমাদের এখানে ইসলামপুর পৌরসভার এবং আমাদের যিনি আদর্শ যাকে আমরা বেশ করে রাজনীতি করি আমাদের অভিভাবক সদ্যশ্রী কানাল আগরওয়াল সাহেব কিছুক্ষণ আগে জায়গাটা দেখে গেছেন উনি জায়গাটা দেখে গেছেন এই জায়গাটা আমাদের এই 14 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের দাবি একটা হেলথ সেন্টার আমাদের দরকার আছে সত্যি আমার ওয়ার্ডে একটা হেলথ সেন্টার খুব দরকার এখানে আদিবাসী যে এলাকা রয়েছে আমার এই আদিবাসী এলাকাদের মানুষের মানে সমস্যাটার কথা চিন্তা করে ইসলাম পৌরসভার চেয়ারম্যান সাহেব এবং আরেকুল সাহেব যারা তো যৌথ হয়ে এসছেন এসে আমাদের এখানকার লোকাল এক দাদা আমার দাদা হবে প্রিয়রঞ্জন দাস এই দাদা আছে এই দাদা তার জমিটি হেলথ সেন্টারের জন্য দান করলেন আমরা খুশি এবং এখানে হেলথ সেন্টার হবে হেলথ সেন্টার হওয়ার সাথে সাথে আমাদের সাধারণ মানুষের অনেক উপকার হবে এটা নিঃসন্দেহ করে এবং আমাদের যে দাবি ছিল আমরা যে ইলেকশনের সময় বলেছিলাম যে আমরা একটা হেলথ সেন্টার 14 নম্বর ওয়ার্ডে করবো সেটাই মানে আমাদের বাস্তবায়িত করার আমরা চেষ্টা করছি আর তার প্রথম ধাপ আমরা সে করে ফেললাম এবং চেয়ারম্যান সাহেবকে আবারও ধন্যবাদ উনি দেখে গেছেন এবং উনি আবারও আসবেন একটা বিশেষ কাজে উনি বেরিয়েছেন খুব তাড়াতাড়ি এই উনি যেটা যথাযথ খবর আমরা পেয়েছি এপ্রিল মানে মার্চ এপ্রিল থেকে আশা করি কাজ শুরু হয়ে যাবে কতটা জমির পরে থাকছে এই হেলথ সেন্টার যতটা জমি দেখুন জমি তো এখন খুব এক্সপেন্সিভ খুব দামি একটা জমি কেউ দান করবে খুব কঠিন ব্যাপার জমির যা দাম ও পৌরসভা ভিত্তিকে মানে যতটা রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী উনি জমিটা দিয়েছেন যতটা লাগবে আদিবাসী পাড়া সংলগ্ন যেহেতু এটা এলাকা সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে আদিবাসী সম্প্রদায় অন্যতম রয়েছে এখনও পর্যন্ত রাজ্য সরকার বিভিন্নভাবে তাদেরকে সব রকম সুবিধা দেওয়ার চেষ্টা করছে আর সেই আদিবাসী পাড়া এলাকায় আপনারা এই হেলথ চেকআপ সেন্টার যেটা করছেন কি মনে করছেন এটাতে দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তৎপর উনি সবসময় মানুষের পাশে আছেন মানুষের কাজ করছেন আমাদের যেভাবে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো আদিবাসী ভাই বোনদের কাছে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করছি সেখানে আমাদের 14 নম্বর ওয়ার্ডের ব্যতিক্রম না আমাদের ইসলামের পৌরসভার যিনি আমাদের উপকার যার আমরা হাত ধরেই আমরা রাজনীতি করি সদস্য কানাল আগরওয়াল সাহেবের নেতৃত্বে উনি বলেছিলেন যে নির্বাচন পরবর্তী সময় আমরা একটা এখানে হেলথ সেন্টার করবো আমরা কথা দিয়েছিলাম সেই কথা অনুযায়ী আমরা হেলথ সেন্টারটার আজ কাজ শুরু করতে পারি আমরা পর্যন্ত খুশি অনেক মানুষ উপকৃত হবে এখানে ধন্যবাদ আপনাকে যে যার জায়গাতে আজ এই হেলথ চেকআপ ক্যাম্পটি হবে সেই মানুষের সাথে আমরা কথা বলার চেষ্টা করব বলছিলাম জমিদান করেছেন তো এই যে জমিদান করে একটা হেলথ সেন্টার অর্থাৎ সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই পাবে উপকার পাবে তো এই যে হেলথ সেন্টার এই মহৎ কাজ কী বলবেন আপনি এটা আমি জনগণের উপকার এবং স্বার্থের জন্যই দান করেছি এতে আমার আর কিছু বিশেষ কিছু বলার নেই আপনার নাম আমার নাম প্রিয়রঞ্জন দাস আচ্ছা আরও একটা ছোট্ট প্রশ্ন যে এই যে মহৎ কাজ থাকছে এই যে জমি দান করলেন আপনি তো কতটা জমির পরিমাণ জমি দিয়েছেন এটা হেলথ সেন্টার করার জন্য যতটা ওদের লাগবে আমি অতটাই দান করব ধন্যবাদ আপনাকে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করছিলাম ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার যিনি রয়েছেন আরিকুল ইসলাম তার সাথে কথা বলার চেষ্টা করলাম এবং যেই মানবিক মানুষ মানবিক যেই লোক এই যে জায়গা রয়েছে হেলথ চেকআপ সেন্টারের জায়গা সেই জায়গা যিনি ডোনেট করলেন দান করলেন তার সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করলাম তিনি বললেন সাধারণ মানুষের উপকারের স্বার্থে তিনি কিন্তু এই যে জায়গাটা তিনি কিন্তু স্বেচ্ছায় দান করলেন এমনটাই কিন্তু আমরা জানতে পারছি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম সেই 14 নম্বর ওয়ার্ডের আদিবাসী পাড়া সংলগ্ন এলাকায় যে হেলথ চেকআপ
সেন্টার, হেলথ সেন্টার যে রয়েছে সেই হেলথ সেন্টার তৈরির আগে যে জায়গা পরিদর্শন, সেই জায়গা পরিদর্শনের চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম সরাসরি নিউজ স্টুডিও ইন্ডিয়ার পর্দায়। এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সহপ্রতিনিধি গোবিন্দ পালের সাথে আমি দীপ্ত, নিউজ স্টুডিও ইন্ডিয়া, ইসলামপুর 14 নম্বর ওয়ার্ডের আদিবাসী পাড়া সংলগ্ন এলাকা থেকে।